বগুড়ার আদমদীঘিতে জেসমিন আক্তার নামের এক দশম শ্রেণীর ছাত্রী অলৌকিকভাবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। পুরুষে রূপান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয়েছে জুবায়েদ মণ্ডল। আদমদীঘি উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। 25 মার্চ দুপুরে ঘটনাটি জানাজানি হলে কৌতূহলী জনতা তাকে দেখতে ভিড় জমান। জানা গেছে, আদমদীঘি নসরতপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কৃষক জালাল হোসেন জেসমিন আক্তারকে স্ত্রী মরিয়মের পেটে রেখে বিদেশে যান। 2021 সালে জেসমিন আক্তার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নারায়ণীর বাড়ি উপজেলার শাউইলে বসবাস করতেন। সেখানে জেসমিন আক্তার বড় হয়। বর্তমানে শাউইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে লেখাপড়া করতেন। গত 2 বছর আগে তার বাবা বিদেশ থেকে বাড়িতে এসে কৃষি কাজ করতেন আর তাদের সংসারে এক মেয়ে এক ছেলে ছিল। বড় মেয়ে জেসমিন আক্তারকে পারিবারিকভাবে বিয়ে দেওয়ার কথা ভাবছিলেন। এদিকে গত 4 মাস আগে জেসমিন আক্তারের কণ্ঠস্বর বদলে দিতে শুরু করে। ছেলেদের মতো কণ্ঠস্বর হতে থাকে, তারপর থেকে তার আচার আচরণ ছেলেদের মতো হতে থাকে। 45 দিনের মাথায় জেসমিন আক্তারের শারীরিক গঠন পরিবর্তিত হয়ে ছেলেতে রূপান্তরিত হন। এই ঘটনাটি এলাকায় জানাজানি হলে কৌতূহলী জনতা তাকে দেখতে তাদের বাড়িতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন। জেসমিন আক্তার বলেন, আমি লেখাপড়ার পাশাপাশি নামাজ রোজা ও তাহাজ্জুদের নামাজ পড়তাম। প্রথমে তেমন কিছু মনে হয়নি, 3 মাস আগে হঠাৎ একদিন আমার জ্বর আসে। এরপর থেকে শারীরিক গঠন মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে যায়। এখন আমার নাম জুবায়েদ মণ্ডল। এখন আমি পূর্ণাঙ্গ পুরুষ হিসেবে সুস্থ। জেসমিনের বাবা জালাল হোসেন মণ্ডল সাংবাদিকদের বলেছেন, আমার বড় মেয়েটি ছেলেতে রূপান্তরিত হওয়ায় তার নাম রেখেছি জুবায়েদ মণ্ডল। আমি অনেক খুশি হয়েছি মহান আল্লাহ তাআলার কাছে।